পূর্ব মেদিনীপুরের এগরায় তোলা না দেওয়ায় তৃণমূল কর্মীকে চাষে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে দু নম্বর ব্লকে কেউটগেরিয়া গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী অরবিন্দ বর অভিযোগ তোলা না দেওয়ায় তার তিন বিঘা জমিতে চাষ করতে বাধা দিচ্ছে তৃণমূল অঞ্চল সভাপতি অলোক মহাপাত্রর অনুগামীরা এ নিয়ে এগরা থানায় অভিযোগও দায়ের হয় বুথস্তরে তৃণমূল নেতা রঞ্জন দে ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন এ ব্যাপারে ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হয়েছে খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে আমরা শুনবো অভিযোগকারী তৃণমূল কর্মী অরবিন্দ বর ঠিক কি বলেছেন পাশাপাশি তৃণমূল নেতা রঞ্জন রাজেন্দ্র চকের কিছু ব্যক্তি তারা আমার জমিনের উপরে বাধা দেয় ব্যক্তি বিভূতি বর নির্মল বর গণেশ বর নীলকুন্ঠ রাউল মানিক বর এরা কি করে এরা তৃণমূল করে আমিও তৃণমূল করি সেই বিবাদে পাওয়ার টিলারওয়ালাকে বলে দেয় আমার জমি যাতে লাঙল হয় পাওয়ার টেলারওয়ালা বারবার তার বাড়িতে গেছি তারা বলছে আমাদের এই এই লোক আমাদেরকে বাধা করেছে ডাঙাল করতে বারণ করেছে তার জন্য না তার জন্য আমি নিঘড়া থানায় ওই ওই ব্যক্তিগুলোর বিরুদ্ধে আমি জিডি করি জিডি করার পরে আমি আমার নেতাদের কাছে গেছি বলেছি কাকতি আমি সাধারণ খুব দুঃস্থ পরিবারের ছেলে আমার এইটুকু সম্প সম্পত্তি আর আমার কোনো যে জমি নেই এইটা দীর্ঘদিনের সমস্যা দিনেও চৌত্রিশ বছর বাম জমানায় কোনো সমস্যার সমাধান তারাও সিপিএম করতে পারেনি আমরাও সঠিক এখনও সমাধান করতে পারিনি বিষয়টা নেতৃত্ব নজরে আছে তারাও দেখছে আমরাও দেখছি